দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলের ট্যাব দুর্নীতি আতঙ্কে ছাত্রছাত্রী থেকে শিক্ষক। পূর্ব মেদিনীপুরের পর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন স্কুলেও দেখা গেল ট্যাব দুর্নীতি। সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও তাদের অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে, যাকে কেন্দ্র করে দুশ্চিন্তার মধ্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ছাত্রছাত্রীরা। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর, কুলপি, ফলতা, মকরাহাট, পূর্ব সহ বিভিন্ন এলাকার স্কুলগুলিতে দেখা গেল এভাবেই একাধিক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে 31 জন ছাত্রের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। ক্রেডিট হচ্ছে, যার ফলে এই বিষয় নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সাগর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে কুলপি বিধানসভার মদনমোহনপুর রামচন্দ্র মহাবিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 45 জন, তার মধ্যে 15 জন টাকা পায়নি, যার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীর এভাবেই টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। তবে এই বিষয় নিয়েও মদনমোহনপুর রামচন্দ্র সারদার বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক ইতিমধ্যেই কুলপি থানায় অভিযোগ জানানোর পাশাপাশি ডিআইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছে। ফলতা বিধানসভার রামগড় হাই স্কুলেও এভাবেই বেশ কিছু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। অন্যদিকে কুলপির রামকিশোরপুর রাধানগর হাই স্কুলের একটি মাত্র ছাত্র এই ট্যাবের টাকা না পাওয়াতে স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানায়। তখন দেখা যায় ভুল ইনফরমেশনের কারণেই টাকাটি ফেল হয়েছে, রং ক্রেডিট হয়নি, অথচ তার নাম উঠে আছে এই রং ক্রেডিট লিস্টে। এ বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক জানায় বিষয়টি আমরা ডিআইকে জানিয়েছি, তিনি এর ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার ডিওয়াই নজরুল হক সিপাই বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসকের সাথে কথা বলেছেন। তবে এখন প্রশ্নচিহ্নের মুখে ছাত্রদের ট্যাবের টাকা আদৌ কি তারা ফেরত পাবে? দিয়েছিলে, কিন্তু কি হলো, এসছে টাকা, এসছে কি বলা হলো, কেন আসেনি সেটা জানো না বা কি কারণের জন্য? হ্যাঁ, তোমরা সঠিক কাগজপত্র জমা দিয়েছেন? কবে কাগজ জমা দিয়েছিলে? দুর্গা পূজার আগে। তারপর কি স্কুলের পক্ষ থেকে জানালো? তারপর আমাদের টাকা এখনো ঢুকেনি। তারপর আমাদের ওই ব্যাংকের বইয়ের জেরক্স নিয়েছে দুটো, আর আপডেট কপি দুটো করে নিয়েছে, মানে 4 কপি নিয়েছে এখন। তারপর স্যার জমা দেবে বলেছে। কেন ঢোকেনি, কেন কি জানিয়েছে? এখনো জানাইনি, মানে ঢোকেনি, বলছে যে ঢুকবে এবার, মানে আসেনি কেন, কি বলছে? বলছে অন্য অ্যাকাউন্টে চলে গেছে টাকা, আসেনি। কিন্তু বন্ধুরা পেয়েছে? হ্যাঁ, আমাদের ক্লাসে অনেকেই পেয়েছে, আবার অনেকে পায়নি। যে সমস্ত কাগজগুলো জমা দেওয়া রয়েছিল সেগুলো কি সব জমা দিয়েছিলে? হ্যাঁ, সব জমা দিয়েছি, তারপর পরে চেকও করা হয়েছে, সব ঠিকই ছিল। মানে জানতে পারলে কি করে আসেনি? সবাই যখন চেক করছে, আমরাও ব্যাংকে গেলাম, গিয়ে চেক করলাম, তখন দেখছি আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তারপরে স্যারকে বললাম, স্যার তারপরে চেক করলো, দেখলো যে অনেকেরই টাকা আসেনি। এখন সব কিছু আবার জমা নিচ্ছে, এখন কী হবে স্যারটাও জানে। আমাদের বিদ্যালয়ে 261 জন ছাত্রছাত্রীর মধ্যে 31 জন ছাত্রছাত্রীর ব্যাপারটা এরকম হয়েছে। তারা পুজোর আগে আমরা সাবমিট করেছিলাম, আর সাবমিট করার পরে পুজোর পরে তারা এসে বলছে স্যার অন্যের টাকা ঢুকেছে, আমাদের টাকা ঢোকেনি। এবারে তখন আমরা ওদের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্ত করে দেখতে পাই যে ওদের অ্যাকাউন্টগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, ফলে তারা টাকা পায়। এই বিষয়ে কোথাও কি জানানো হয়েছে? এই বিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি, সাগর থানায় জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে এবং তারা তদন্ত করবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।